শুভ দর্শক, আরো একবার শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি জিনেদের টিভি লাইভ থেকে, এবং সাথে বরাবর মতো যুক্ত হলাম আমি জুয়েল। প্রিয় বন্ধুরা, আসলে বিয়ে সবসময় মানুষের জীবনে পূর্ণতা নিয়ে আসে, কিন্তু সেই বিয়ে নিয়ে যখন বিপত্তি হয় তখন কিন্তু সেটা বড়ই বিপদ। আর আমরা সেমনই একটা বিয়ের বিভ্রাট গল্প নিয়ে আপনারা হাজির হয়েছি, এবং আপনারা একটু পরে দেখতে পাবেন যে বিয়ের দাবিতে কিন্তু একটি মাঝ বয়সীর ওপরে পার হওয়া একটা মানুষের অনশন চলছে, এবং আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা জিনেদা সদরের কোটপাড়াতে অবস্থিত, এবং আমরা মজনুর বাড়িতে অবস্থান করছি। চলুন, আপনাদের সাথে নিয়ে মূলত আজকের গল্পটি শোনানোর চেষ্টা করব যে বিয়ের দাবিতে যে মানুষটি অনশন করছে তিনি কেন অনশন করছেন, এবং তার পেছনে কি গল্প রয়েছে, আসলে মূল দোষটি কার, এবং কেনই বিয়ের দাবিতে তিনি এত রাতে এই বাসায় অনশন করছেন, সে বিষয়ে আমরা পুরোটা সময় আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। চলুন সবাই সামনে আগানো যাক। প্রবোধনা, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি জেনেদা সদরের কোটপাড়ায়, এবং এখানে একটা যে বিষয়টি মূলত এখানে উঠে এসেছে তা হচ্ছে বিয়ের দাবিতে এখানে একজন, আচ্ছা কে আপনি? আচ্ছা, আপনি আপনি হচ্ছে, আপনার পরিচয়টা একটু বলেন তো। পরিচয়, আমার নাম মোসাম্মদ ফেরদৌসী খাতুন। আচ্ছা, আপনি এই বাড়িতে এত রাতে কেন? এত রাতে এই বাড়িতে আমি এই বিয়ের জন্য, বিয়ের কথা বলেছে, বলার পরে কালকে বিয়ের কথা বলে কেটে ডেকে আসিল যে বাসায় কাজী দে বিয়ে পড়ানো হবে। আচ্ছা, মূলত এই বাড়ির মালিক কে, এবং কার সাথে মূলত আপনার বিয়ের কথা ছিল, বা কার সাথে মূলত বিয়ের জন্য প্রস্তুতি চলছিল? মজনু। মজনু কি করে? মজনু কারখানায় বিস্কুট কেক এইসব। আপনার বাসাটা কোথায়? আমার বাসা দৌলতপুর, হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়ন। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম দৌলতপুর। আচ্ছা, এই মজনুর সাথে কি আপনার পূর্ব পরিচয় ছিল? জি, আজ এক মাস ধরে পরিচিত। সর্বপ্রথম মজনুর সাথে কিভাবে আপনার পরিচিত হওয়াটা শুরু ছিল? সর্বপ্রথম মজনুর সাথে পরিচিত, মজনু আমার বাপের বাসায় দেখতে গেলাম, দেখতে যাওয়ার পরে বললো যে মেয়ে দেখে পছন্দ, মেয়ে আমি বিয়ে করব। বলার পর আমার বোন বউনাই আমার ভাই বোন মানে সাথে করে নিয়ে আসিল যে আজ রাতে বিয়ে হয়ে যাবে। তারপর আমার বোন বউনাই ভাই বউ এখানে দেখে যে বললো যে এই রাতে বিয়ে দেওয়াটা সম্ভব নয়, আত্মীয় স্বজন আছে, ভেবে চিন্তে দেখো দিনক্ষণ ফেলে বিয়েটা হবে। বলার পরে মজনু হচ্ছে গা দিন দিল যে শুক্রবারে ছাড়া আমার সময় নেই, শুক্রবারে ছাড়া সময় নেই, শুক্রবারের দিন বিয়ে হবে, এই শুক্রবারে হবে, এই দিন হবে, সেদিন হবে, আমার মা যাবে কি ভাই যাবে মামা যাবে দেখতে আরাম করে ঘুরে আসে, ঘুরে 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 ঘুরাতি মানে ছাড়ছেও না, আবার হইলো গা বিয়েও করছে না, কালকে বাসায় ডেকে নিয়ে এসেছে বিয়ে করার জন্য। ডেকে নিয়ে আসার পরে আমি বললাম যে এক জায়গায় একটা এক জায়গায় এসে বাসায় আরাম করে বিয়ে শাদি তো ঠিক নয়। মজনু বললো যে চলে যাও থালি, আমি ঘটক আর আমার বউ নাই, আমার তিনজনা যে রাতের ভিতরে বিয়ে হয়ে যাবে। যা, মজনুর কি আগে আগে কি বিয়ে ছিল, বা উনি কি বিবাহিত? ওনার স্ত্রী মারা গিয়ে দুটো মেয়ে থি। ওনার স্ত্রী মারা গেছেন এবং আবারও বিয়ে করতে চান, আপনার কি পূর্বে বিয়ে হয়েছিল? জি, আমারও একটা বাচ্চা আছে, আমারও বিয়ে হইল স্বামীর সাথে মানে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। তো এই যে মজনু এখন কোথায়? এখন কোথায় আছে, ফোন বন্ধ আছে, এখন আমার বাসায় এসে পাইনি তার। তাহলে আপনি এই বাসায় চলে আসলেন কিভাবে এবং চিনলেন কিভাবে? চিনলাম কালকে মজনু আর ঘটক মোবাইলকে ডেকে নাছিল যে তার সাথে যখন সংসার করবো, আমি আর মরে যাচ্ছি, আমি তো বিয়ে করতে যাবো জাতি পারছি না, তা আমার খুবই জ্বর। আমি বললাম যে লেবু কাগজি লেবু খাতি, কাগজি লেবু গায়ে মাখতে মাথায় মাখতে আর তেনা পটি করতে আর অতিরিক্ত মাথা ধুতি গা মুছাতে এসব বললাম। বলার পরে বলছে যে আমার সাথে যখন সংসার করবা তাহলে এসে আমার একটু দেখে যাও। তারপরে ঘটক বলছে যে আরাম করতে হয় না, তাহলে এসে একবারে বাসায় কাজে ডেকে নিয়ে এসে বিয়েথা পড়িয়ে দিই। আমরা সব গুছিয়ে গাছে কোন আসলাম, আসার পরে মজনু বললে আরাম করতে হয় না, তোমরা চলে যাও, আমরা রাতের ভিতরে যাচ্ছি, যত রাতে হোক বেশি আয়োজন করতে হবে, নালে পোল্টি মোল্টি রান্না করলে হবে। তবু আমরা মহিলা মানে যতটুকু পরিমাণ পারিছি আয়োজন করেছি, করার পরে বলছে এখন তো রাত হয়ে গেলো, আমার বুনাই গম ভাঙাই মিলিতে এখনো বেরোয়নি, বুনাই আসতে রাত হয়ে গেছে, কালকে যাব, আমার খুব কাজের চাপ। বলার পরে কাল রাতেও কথা বলেছে ভালোভাবে, হ্যাঁ বিয়ে হবে তোমার, সেখন ভালোভাবে দেখলাম তুমি আমার বাড়ি এসে তোমার দেখেছি, এই বিয়ে আর ভাঙবে না, বিয়ে হবে। আমাকে সব আপনি আর আশায় দিয়ে রাখবেন, হয় বিয়ে করবেন নাকি ছাড়বেন। মজনু কি বারবার আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাকেই সে বিয়ে করবে, এবং প্রতিশ্রুতি দেওয়ার কারণে আপনিও আশা রেখেছিলেন যে সে বিয়ে করবে? আচ্ছা, তারপরের গল্পটা বলেন। তারপরের গল্প হচ্ছে গা কাল রসলে যাওয়ার পরে বললো যে রাত হয়ে গেছে আর যাতে তো পারলাম না আমি কারখানায়, তোমার বোন কারাম আর হইলে ঘটক কারাম আমার একটা বউ নাই হাজির করতে পারলাম না, বিয়ে করতে যেতে পারলাম না,
তা আমি বললাম যে আপনি বিয়ে করবেন, আপনি আপনার বোনের সাথে বিয়ে বসবো নাকি? আমি কসম না, ওরা আমার ডাক পে একটা পাঞ্জামি পরে আমি চলে যাবো, এ তো হয়ে গেল। সারাদিন তো কারখানাতে বসে থাকার জো নেই, যখন কোন টাইমে যাবো একটা টাইম আছে, সেই টাইম মতন আমি চলে যাব। বলার পরে সকালবেলাও মোবাইলে কথা হয়েছে, কষা এখন খুব কাজের সব, এখন কথা বলতে পারছি না, পরে কথা বলবা নি। ঘটকের সাথেও কথা বলা হয়েছে, কয়জন আসছেন, কই কোন টাইমে আসছেন, কষা পরে জানাছি, পরে জানাছি। করতে করতে ধরেন যে আশ্বাস না দিলে, বাসা না আসেন, নাহলে তোর বাসায় আমরা আন্দাজ আসিনি, একটাই প্রতিশ্রুতি এখন আমার, আমার তো সম্মান তো চলে গেছে, দেখেন রেটে নেটে গিয়েছে, এই যে যেটা ভিডিও করছে না এটা চলে যাবে, সম্মান তো আমি আর ফিরে পাবো না। মজনুর এখন আমার বিয়ে করা লাগবে, সম্মান ফিরে পাওয়া যাবে না। কিন্তু এই ভিডিও করার আগে বা গণমাধ্যম কর্মীরা খবর পাওয়ার আগেই তো আপনি বাড়িতে এসে বসেছিলেন, আপনি কখন এসেছিলেন এই বাড়িতে? আসছি আসের রাজানের আগ দিয়ে। না আমি তো জানছি না যে এতটা হয়ে যাবে কেন, বুঝেছেন তো? সে আসতে বলে সব আসেছি, তারপর তার ঘটকে এসেছে নিয়ে, তারপর আমার ঘটকের সাথে নিয়ে এসেছে। যে আমি একটা জিজ্ঞেস করতেছিলাম যে কৃষির আমার এত কি করতে খরচ খরচ করাইলে আর এত কি করতে পেলো, সে তো সামনাসামনি এসে যখন একটা কথা বলতে পারতো, তার বুক বল যে আমার বুক বল আছে বিলেতে কেন আমি আসিছি, তার বুক বল, তার বাসা, তার সব কিছু, সে তো বাসায় আসতে পারতো, যে আরাম করতে এসেছ কেন, কি আরাম করছো কেন, কি কি, সে তো কিন্তু বাসায় কাশিলাম, ফোন বন্ধ করছি। যদি উনি না আসে তাহলে আপনি কি বাসায় থেকে যাবেন? থেকে যাব, আমার এই যে যে আজকে যে ঘটনা ঘটালে এর পর থেকে হয় মৃত্যু আর নাই বিয়ে, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। তার মানে আপনি বলছেন যে যদি মজনু আপনাকে বিয়ে না করে আপনি মারা যাবেন? কেন মারা যাবেন? কেন মারা যাবো? আমি তো সমাজের মুখ দেখাতে পারবো না, আমি তো গ্রাম এইসব ভিলেজ অঞ্চলে বহত করে, গ্রাম অঞ্চলে গ্রামের মানুষ এক একজন এক কথা বলবে, নেটে যখন চলে গেছে, নেটে চলে দিয়েছে, নেট চালাবে, দেখবে নানা রকম কথাবার্তা বলবে, সেখান তো মানুষের মধ্যে মুখ দেখাতে পারবো না, এই জন্য এখন মৃত্যু ছাড়া তো কোনো পথ নেই আমার। আপনার বাড়ির লোক এ বিষয়ে কি বলছে? বাড়ির লোক, আমার বাপ ভাই নেই, আমার বোন আছে, বোনের মা থাকে, বোন সাথে এসেছে। এখন হচ্ছে মজনুর আপনি কোনো খোঁজ পাচ্ছেন না, জোর করে কি বিয়ে করা সম্ভব? জোর করে বিয়ে করা সম্ভব না, এখন তো জোর করে ছাড়া তো বিয়ে তো সে তো করবো না। আপনাকে প্রতিশ্রুতি দিলে কেন এখন সে উল্টা আচরণ করতেছে? তাছাড়া কালকে এক বেলা এসে এখানে ঠেকে রেখেছে, এক বেলা মানে সকাল টাইমে আসি, মাগরিব পরে এসে এখন বলেছে তোমরা চলে যাও, আমরা যত রাতি হোক বিয়ের জন্যই আসছি। তা যখনই সে বিয়ে করবে না, একটা বেলা ঠেকে নিয়ে মোবাইল করে এখানে ডেকে নিয়ে আসার কোনো যুক্তি আসে? এখানে আপনি আসলেন দুপুরের পর পর চলে এসেছেন, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেছেন? জি না, খাওয়া দাওয়া করিনি, বাসায় তো খাওয়া দাওয়া করি। এখানে এখানে কেউ কি আপনাকে কোনো খারাপ আচরণ করছে কিনা? না না করিনি। এখানে মজনুর যে ফ্যামিলি রয়েছে, মজনুর বাড়ি এটা, মজনুর পরিবারের সদস্যরা তাদের ভাষ্যটা কি, তারা কি বলতে চাইছে? ভাষ্যটা কি, কালকে আসলাম, ওনার মা খারাপ ব্যবহার কিছু করিনি, কিছু বলিনি, আবার মজনু বলিল যে বিয়ে হবে, বিয়ে ভাঙবে না, কোনো টেনশনের দরকার নেই। তা আমি রাত রাত হয়ে গেল যে না যেতে পারি, কালকে যাব। এখন মজনুর ফ্যামিলি, এখন মজনুর মা আছে মুরব্বী, তাছাড়া আর একটা মেয়ে আছে প্রতিবন্ধী মতন, একটা জামাই আছে এই ধরনের। এখন মজনুর বার বক্তা যে আমার ছেলে কি এখন বিয়ে আমি দেবো না, বিয়ে দেবে না, যখন প্রথম দিন আমার বোনরা দেখতে আসলে সেখান তো বলতে পারতো যে আমি ছেলে বিয়ে দেবো না। কে বলছে এখন ছেলে বিয়ে দেবো না? মজনুর মা। কেন বলছে এটা? এটা কেন বলছে সেটা মজনুর মা আর ব্যক্তিগত ব্যাপার, মজনুর মার কাছে শুনে দেখেন কি করছে। বিয়ে ঠিক ছিল, আপনার সাথে যোগাযোগ চলছিল, আপনার সাথে এক মাস আগে থেকে যোগাযোগ চলছিল, এই যোগাযোগটা কিভাবে চালাচ্ছিলেন? যোগাযোগটা হচ্ছে মজনু দেখতে যাওয়ার পরে মোবাইল আমার বোন রেখে না আসলে, বোনের কাছে মোবাইল নাম্বার নিলেন, সে মোবাইলের মাধ্যমে, তাছাড়া আমার বোনাই বিদেশ গেল ডাকমালায়, সে বোনাই তুলে দিতে গেল গাড়িতে। এখন বলেন যে এর মধ্যে কি এমন ঘটলো যে আপনার সেই পরিচিত মজনু এখন সম্পূর্ণ অপরিচিত হয়ে গেল? কি এখন ঘটনা ঘটলে সেটা সেটা এখন মজনুর সামনাসামনি না হলে তবে, মজনু কাল রাতেও কথা বলেছে, সকালবেলাও কথা বলেছে, এখন কি হইলো তার সামনাসামনি না হলে, তার কাছ থেকে জিজ্ঞাসা না করলে তো এক মুখে শুনলে তার হবে না। এখন আপনি এই যে যারা আশপাশে রয়েছে প্রতিবেশী, অনেক জায়গায় খবর ছড়িয়েছে, এখন আপনার দাবিটা মূলত কি, কেনই বা এত রাত পর্যন্ত এখানে অপেক্ষা করছেন, বা আজকে রাত আপনি এখানে থাকবেন কি না, বা মজনু যদি আদৌ না ফেরে আজ কয়েকদিন তাহলে কি করবেন? কয়েকদিন তার বাসায় থেকে যাবো, মা খেয়ে এখানে মৃত্যু হয় সে ভালো, আমি তো বললাম হয় বিয়ে নাই মৃত্যু, দুই যে কোনো এক পথ বেছে না। আপনি যে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, এখানে যদি আপনি কোনো কিছু অঘটন ঘটান তাহলে সেটা দায়ভার কে নিবে? সেটা দায়ভার যার বাসায় মৃত্যু হবে সেই নেবে। আপনি যে বিয়ে যদি না করা হয়, আপনি প্রাণ নাশের কথা বলছেন, অর্থাৎ আপনি মারা যাওয়ার কথা বলছেন, এই খবর কি মজনুর কাছে পৌঁছেছে? মজনু মোবাইল ধরছে না, মোবাইল বন্ধ করতে আছে। আচ্ছা, মজনুকে কোথায় গেলে পাওয়া যাবে? এখন কোথায় গেলে পাওয়া যাবে, আমি তো টাউন বাজার চিনি না, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, এখন ওনারা বলছে কারখানায় নেই। মজনুর কারখানাটা কোথায়? মজনুর কারখানাটা এই যে, হ্যাঁ, ছবিঘরের সামনে, আলিফ
বেকারিতে কাজ করে নাকি এরকম? যে আমি কারখানা চিনি না। আচ্ছা, তো এখন সর্বশেষ তাহলে আপনার কি চাইছেন আপনি? চাইছি বিয়ে, এটা শেষ সিদ্ধান্ত। জোর করে বিয়ে করাটা কি আপনার ঠিক হবে? করে বিয়ে করা, যার জন্য আমার সম্মান চলে আছে, তার সে তো আমার সম্মান রক্ষা করবে। প্রিয় বন্ধুরা, অবস্থা হচ্ছে এই, আপনি একটু আপনি একটু আসবেন তো, আপনি আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে মজনুর মা, আপনি মজনুর মা। আচ্ছা, আপনি নাকি এখন বল, এই মেয়েটা কেন এসেছে, কেন আপনার বাড়িতে উঠেছে, এটা কি আপনি জানেন? বলছি ক, এই এই যে মেয়েটা কেন আপনার বাড়িতে এসেছে? কেন আসিয়াছে? আমরা বিয়ে বলি আছে, আমার সওয়ালের মিয়া দেখতে গেছে যে সে আছে, সেদিনই ঘটক আছে, ঘটকের সাথে বোন, ওর বোন আছে, ভাই বউ আছে। আমি সেদিনই কে আছে যে আমি সওয়াল বিয়ে দেবো না। আমি মজুরকার সৎকালাম দাঁড়ে মিয়া দেখতে গেলে তো আমাদের গল্প করলি না, আমাদের গল্প গল্প ছিল সাথে বাদি আছে কব কখন। আচ্ছা, কিন্তু আপনার ছেলে তাকে আশ্বস্ত করেছিল, তাকে আশা দিয়ে রেখেছিল যে তাকে সে বিয়ে করবে, আপনার ছেলে তাকে দীর্ঘদিন ধরে আশা দিয়ে রেখেছিল এবং ফোনে তার সাথে যোগাযোগ রাখছিল, এই বিষয়টা কি আপনি জানেন? না 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 না, কিন্তু উনি যে বললো এটা, না উনি তো বলছি আছে ওই কালকের ভাবেতেই তো আমি বলছি যে এই ভাব ভালো না, ইয়া মো মানুষজন কোথাও আবার আজকে না কালকে ভালোভাবে আজকে মানুষজন নিয়ে আসে, এখন আমরা আমার সওয়াল আসছে না, আমরা ওই যে না তো সাতবার আসতেছে আমার সওয়াল ওই সেই মিয়া দেখতে গিয়ে যাচ্ছে না এই সন্ন্যদিনী। তার বাড়িতে যাওয়ার দরকার নেই, এখন তো মোবাইলের যুগ, কিন্তু আপনার ছেলে কিন্তু মজনু তার সাথে যোগাযোগ করেছিল, সে কথা সে বলছে, বলবি তো সে বলতে আছে আমার সওয়াল করেনি মোবাইল, মোবাইল একটু সম্ভব করেনি যোগাযোগ। হ্যাঁ, সেই আমার কাছে চাই। প্রিয় বন্ধুরা, আসলে এই যে বিপত্তিটা শুরু হয়েছে তা হচ্ছে মজনু মা বলছে যে তার ছেলে যোগাযোগ রাখে না, যোগাযোগ, আচ্ছা এই আপনি বলছেন যোগাযোগ রাখে মজনু, কিন্তু উনি তো বলছে রাখে না, উনি একজন বয়স্ক মানুষ, উনি কি মিথ্যা বলছে? যখন কারখানায় থাকে সেখান বলে যে এখন কাজের চাপ, পরে কথা বলবানে পথে ভিতরে তো বলে এখন কাজের চাপ, কি রান্না করছে এখন, কি আমার আরাম জ্বর এসে সমস্যা আছে, কি এখন টিভি দেখছি, কথা তো বলে, সে কথা না বললে আমি কি মিথ্যা কথা বলছে নাকি? তাই এখন যেহেতু বিয়ের জন্য এসেছে, আপনার ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলেন বলেই তো দেখতে গিয়েছিল। দেখতে গেছে আমার তা কই মিয়া দেখিয়া আসে, আমি কিন্তু কোন দিলে তো একটা মিয়া দেখলে বিল্লাল নিয়ে গেল তো মিয়া দেখতে। কিন্তু এই মেয়েটার সাথে আপনার ছেলের বিয়ে দিলে এখন সমস্যাটা কোথায়? আচ্ছা কোয়াও জিনি দেখি বিয়ে তো দেবো না, আপনার ঘটকে সে দিন আপনার ছেলেকে কি বাকি জীবন আর বিয়ে দেবেন না? দেবো। আচ্ছা, আপনার ছেলেকে যদি আপনি বিয়েই দেবেন তাহলে এই মেয়েটা তো বিয়ে না হলে মারা যাবে, তাহলে এর সাথে দিলে সমস্যা কোথায়? মারা গেলে আর আমি কি করবো, আর সে বিয়ে করবি দিয়ে তো দিয়ে দেবো কেমন, আমি পয়লা দিন এসে কয়েছে যে আমি আমি কিছু দেবার আসি কে কোথায় আসি আসি পরে সাপি মানা করি তাও শোনে না, সব ভুলাবেন দিয়ে আসে। আচ্ছা, এবার আপনি বলেন যে আপনার ছেলে এই মেয়েটাকে দেখে আসার পর, বাড়ি আসার পরে আপনার ছেলের কি জ্বর হয়েছিল? আচ্ছা, আপনার আপনার ছেলের যদি জ্বরই হয়ে থাকে তা সেই খবর উনি কিভাবে জানেন? হ্যাঁ, উনি কিভাবে জানেন? ওর সাথে নিশ্চয় কথা হয়, জ্বর হয়েছিল ঘটক আসিল কালকে আসিল, এসব জ্বরের কথা শুনিয়ে যে আমরা নামতেছি বাড়তেছি ওর মাথায় পানি দিয়ে। আচ্ছা, মজরুর ফোন নাম্বার কি আপনার কাছে আছে? যে আমার বুনির সেটাস, আমার একটা আছে পুরাতন মোবাইল, আমার ছেলে গেম খেলে বলে সেই মোবাইলটা আমি আনিনি, আমার বুনির সেট দিয়ে কথা হয়, কালকে রাতেও বুনির সেট দিয়ে কথা হয়েছে, জ্বর এসেছে, যে কদিন জ্বর এসেছে সেই কদিনই মোবাইল কাছে আমার খুব জ্বর এসেছে, কি করবো কি হবে, আমি বলছি লেবু মাখতি, লেবু খাতি, তেনাপুটি করতি, পানি দিতি। আচ্ছা, আপনি কি এটা মনে রাখতে, আপনি বলতে পারবেন মজরুর সেল নাম্বারের লাস্ট ডিজিট বা লাস্ট সংখ্যাটা কি মনে আছে আপনার? আমার বুনির সেটাস আমার বুন জানে, আপনি তো বুনির ফোন দিয়ে কথা বলবেন, আমার এই বুনি মানে কল দিয়ে দেয় আমার বুন রিসিভ করে আমার কাছে দামি কথা বলি, বুঝেছেন তো? এখন কথা হচ্ছে যে আপনি দেখলেন একটি মেয়ে আপনার বাড়িতে এসেছে এবং সেই বাড়ি থেকে যাবে না, এখন কি করবেন? এখন কালকে কালকে মানে আগে দিছে আমরা বিয়ে দেব না সওয়াল, তো সে এখন জোর বাঁধতে আসে বসে থাকি জোর করে হয়, কিন্তু সে যে বলছে আপনার ছেলে তাকে ভালোবাসে করছে, সে কথা বলে তো হবে না, একটা বিয়ে করার একটা ছেলেই হোক বুড়ো হোক জোয়ান হোক বিয়ে করার একটা সীমা আছে, আমি এক সাথ করছি যে আমি ছাড় বিয়ে দেবো না,
কেন আসবি জোটবেন যে বাবা? আপনি তো একজন নারী, একজন নারী হয়ে কি চান যে আরেকটি নারী হচ্ছে আপনার চোখের সামনে মারা যাওয়ার মতো ঘটনা ঘটুক এবং আপনার ছেলেকে তো আপনি বিয়ে দেবেনই? মতে আছে নাকি আমার বাড়ি মারা তো কষ্ট মইয়া, আপনার ছেলেকে তো আপনি বিয়ে দেবেনই, তাহলে এই মানুষটার সাথে বিয়ে দিলে সমস্যা কোথায়? আচ্ছা কম জিনিস সমস্যা কোথায়? এখন তো বিয়ে যাব না আমরা, তারা জোর করে আসতে আছে। পরে হলো তো বিয়ে দেবেন, কিন্তু উনি তো বলছে যে বিয়ে না করলে আমি এই বাসা থেকে যাব না। আপনি তাকে কিভাবে এই বাসা থেকে বের করবেন? সব শিখেনে পড়ানি, কালকে তো শিখেনে পড়ানি হচ্ছে, উনি আজকে মনে রাত করে আসে কালকে কয়া দিছে। এখন আমি মিটিয়ে কথা কয় বিল্লাল মিলে, আমি কৈছে এখন বিল্লাল এখন বিয়ে টিয়ে দেবো না, তোরা তো ঝামেলা আর করি না, তো এখন বিয়েই দেবো না সবাই। আমি আপনি বলছেন যে এখন বিয়েই দেবো না, তাহলে এই মেয়েটাকে দেখতে যাওয়ার দরকার কি ছিল ওই সময়? আমাকে জানি নাই কষে তো মিয়া দেখে দেন দেন মিয়া দিয়ে পছন্দ। আচ্ছা এই মেয়েটাকে দেখতে যাওয়ার পরে আপনার ছেলে এই মেয়েকে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। আচ্ছা এই মেয়েকে আপনার ছেলে পছন্দ করে না? পছন্দ না করলে কিভাবে তার সাথে যোগাযোগ রাখে? যোগাযোগ না হয় নাই সম্ভব আমি সেই ভাবতে করছি কম দেশি ব্যাপার রে, কাল আলিও বা আজ আলিও। কথা হচ্ছে আপনার ছেলেকে তো আপনি বিয়ে দিবেনই, আর বিয়ে দেবেন বলেই মেয়ে দেখতে পাঠিয়েছিলেন। আমি পাঠাইনি বাবা, হঠাৎ করে সে গেছে কমিন্দে জানি আমি জানি। এখন তো মজনু বা এখন মজনুকে লাগবে, মজনু কি বলছে সেটা একটা ব্যাপার, কিন্তু এই মেয়ে যদি আপনার বাড়িতে এসে মারা যাওয়ার কথা বলছে কি করবেন তাহলে? মারুলে আমি কি করবো? তোমরা চলে যাও, আমি দু একজন লোক সাথে করে আসছি বেশি রাত। বল আমি একটা কথা শুনি বাবা, ও এখন আসে কষ্ট বিয়ে করবি না, এখন আসে কষ্ট কি আমার কাল দশজন মানুষ আসবে আমার বিয়ে হবে, এনে কষ্ট কাল আমার দশজন মানুষ আসবে আমার বিয়ে হবে, তো ছাগল ছাগল মারতে হবে বিল্লাল তো দাওয়াত দিলো ইনি যা কষ্ট। তারপর মজুর কষ্ট যে বিল্লালের দাওয়াত করলে আমার করলে না, এই এইটুকু কষ্ট আমি এই জানি শুনেছি। তাহলে কথা হচ্ছে আপনার ছেলেকে তো আপনি বিয়ে দেবেনই, দুদিন পরে হোক আর 10 দিন পরে হোক, তাহলে এই মানুষটা আপনার ছেলেকে ভালোবাসে বলেই তো আপনার বাড়িতে উঠে এসেছে এবং এই মেয়েটা বিয়ের জন্য বাড়িতে সবালে কি আর কয়নি তোমরা আমার বাড়ি দেখতে গেলি কিন্তু ছাড়া আমি আর দেখতে যাই দিয়ে কেউ পাশে পাশে আসে না, কিন্তু এই ক্ষেত্রে তো আপনার ছেলেরই দোষ। শোনো আমার ছেলের দোষ, এত ভালো ভালো মেয়ে আসে আমার ছেলের পছন্দ হয় না করতে যায় না, আর এর পিছনে আমার ছেলে ঘুরতে গেছে তোমরা বিশ্বাস করলে কেমন মেয়ে? কেন এই মেয়েটা, এই মেয়েটার অপরাধটা কোথায়, এই মেয়েটার অপরাধটা কোথায়? আমি জানি না অপরাধটা কোথায়। আমি আপনি আপনি একজন আপনি একজন আপনি আপনি একজন নারী হয়ে আপনি একজন নারী হয়ে এরকম করে বলতে পারেন না, মানে এই এই মেয়েটার অপরাধটা কোথায়? ইনিও তো একজন নারী এবং বলছেন যে অনেক ভালো ভালো ছেলে আপনার মেয়ের পিছনে আপনার ছেলের পিছনে ঘুরলেও তাদের পছন্দ করে না, পাত্তা দেয় না, কিন্তু এই মেয়েটার এই মেয়েটার সমস্যাটা তাহলে কোথায়? আপনি বলেন যে এই মেয়েটার এই সমস্যা। আমি করতে পারি না, বিয়ে যাব না, এখন সে বিয়েও করবি না, এখন আমি আমি করতে পারি না বাবা। আচ্ছা আপনার ছেলেকে এই মেয়েটা ভালোবাসে এবং সে বলছে এই বাড়ি থেকে সে লাশ হয়ে যাবে তবু মজনুকে সে বিয়ে করে ফিরবে, আসে লাশ হয়ে যাচ্ছে এটা যুক্তি পাহা আছে আজকে কিছু খেতে কাল এসে গেছে, কাল যুক্তি পাহা আছে কিছু খেতে দিয়েছিলেন খাতে কাল মাল দেশে আজকে যে বেলা গেলে আসে আমি আমাদের আমি মতে আসে পুলিশ আনতেছে কি আনতেছে কি করছে আমার শুনিয়া হয়ে গেছে পুলিশ কে আবার। আপনি কি আপনার জায়গা থেকে একেবারে নিশ্চিত যে আপনার মজনুর সাথে এই মেয়েকে বিয়ে দেবেনই না? কেন আমি নিশ্চিত সে করবে বিয়ে, তা আমি কি আমি দেবো না তার মানে কি আমি কি দিচ্ছি নি? তাহলে আপনি আপনি মেনে নেন, আপনি অন্তত তাকে ঠাই দেন আপনার কাছে রাখেন, তারপর মজনু এমনিতেই মেনে নেবে, কিন্তু আপনি মেনে নিচ্ছেন কিনা তাহলে? আমি এখন মজনু মেনে না নিলে আমি কোথায় বসতেছি? কিন্তু দেখেন আপনার ছেলে এই মেয়েটাকে দেখতে গিয়েছিল এবং ভালোবাসা
প্রতিশ্রুতি দিয়েছিল, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। আচ্ছা আপনি কি এখানে, আচ্ছা আপনি একটু বলেন তো যে আসলে এই বিষয়টা, আপনি হচ্ছে ওনার বোন, আচ্ছা এই বিষয়টা একটু বলেন তো আপনি কি হয়েছিল প্রথম থেকে বলেন একটু। প্রথম থেকে আমাদের বোনের বড় আবার বাসায় বেড়াতে গেছিলাম। তার আগে একটা প্রশ্ন করি যে মজনুর সাথে ওনার ফোনে কথা হয় এই কথাটা কতটা সত্য? সত্য, কিন্তু তার মা বলছে যে মজনুর সাথে ফোনে কোনো ধরনের কোনো কথা হয় না। মজনুর সাথে ফোনে কিভাবে কথা বলতো উনি, ওনার ফোন নাই? আমার ফোন দিয়ে কথা বলতো। আপনার ফোন দিয়ে কথা বলতো? কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন যে মজনুর সাথে তার কথা হয়েছে? নাম্বার আছে কিন্তু আমি আছে গাই করিনি, আপনার রেকর্ডিং করিনি। রেকর্ডিং লাগবে না, আপনি কি এটা দেখাতে পারবেন যে এটা মজনুর নাম্বার, এই 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 সময়গুলোতে মজনুকে ফোন করা হয়েছিল, একটু দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি। কোথায় মজনুর নাম্বার? আচ্ছা মজনুর নাম্বার এসেছে 08। আচ্ছা এটাতে 4:33 কথা হয়েছে, এরপর কখন কথা হয়েছে আবার? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা 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 অনেকবারই কথা হয়েছে আমরা বুঝতে পারছি, আমরা হ্যাঁ আমি দেখতে পেয়েছি অনেকবার কথা হয়েছে, কিন্তু কিন্তু বলছে উনি বলছে যে মজুর সাথে ফোনে কোনো যোগাযোগ হয়নি, কিন্তু আপনি বলছেন যে আপনার ফোন দিয়ে মজুর সাথে যোগাযোগ হয়েছে। যখন ফ্যাক্টরিতে থাকে তখন কথা বলে, 10টা 11টা 12টা দেখা যায়, সন্ধ্যে 7টা কি বেলা হইলো গা 2টার দিকে টাইম পায় ওই সময় ফোন দেয়। এখন এই বাড়ির লোক কি বলছে? এখন এই লোক বাড়ির লোক বাড়ি থেকে কথা বলে নিতে বলছে যে লোক কথাই হয়নি, কাল কো আসিস ওই চাষি খাতি দিল, কত যত্ন করলে কইলো আমাদের, আমরাও আছে গা জ্বর আসিল বলে আমরাও সে আত্মীয় হিসেবে একজনকে নিয়ে আসিলাম। এখন এখন কি চাচ্ছেন আপনারা? কি চাচ্ছেন মজনুর সাথে বিয়ে হয়ে যাক, এই যে এরকম একটা মান সম্মানের প্রশ্ন, মেয়ে হয়ে মেয়ে আর একটা মেয়ের ই করা, তারও তো ছেলের তো মজনুর তো মেয়ে আছে বোন আছে, কেউ কি চায় না কি যে একটা মেয়ের আছে এরম ভাবে একটা ইজ্জত? কিন্তু এরা তো কেউ চায় না যে মজনুর সাথে বিয়ে হোক, তাহলে এটা তো আমার সাথে আগে তো বিলে দিতে পাইতো, দীর্ঘদিন এই 1 মাস ধরে তো এরকম যোগাযোগ করা কোনো উচিত ছিল না। আচ্ছা দেখতে যাওয়ার পর, দেখতে যাওয়ার পরই ওনার পছন্দ হয়নি, ওনাকে পছন্দ হয়নি মজনুর, এই কথাটা কতটা সত্য? এটা মিথ্যা, এটা কখনো বলিনি। মজনু দেখার পরে সাথে সাথে আমাদের বাড়িওয়ালা বাইরে রয়েছে বিদেশ, ও সাথে করে নিয়ে চলে আসলো। আমরা এই সময় রাত মন করেন যে লোক 9টার দিকে এর বাসার থেকে বেরাইছি, বেরিয়ে বাড়ি যাতে যাতে রাত 12টা বাজে। ওনারা কোনো ভাবে এই বিয়ে চান না, এখন তাহলে উনি কি করবে? এখন তো হচ্ছে গাই যে আর কমি হয়ে গেলে সাপাস বিকে তাইতে বলছে যে আমরা বিয়ে করব না, বুঝছেন না? আপনার হচ্ছে গা কালকে বিয়ের আয়োজনিক ছিল, আজকে হচ্ছে ছাগল টাগল মেরে মন করেন যে যারা কম বলেন যে এই 1 মাসে কি মজনুর সাথে ওনার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে? হয়েছে বলে তো কালকে বললো যে না মানে আমি কি ছাড়ি না আমি বিয়ে করব, কালকে আমাদের সাথে বললো মজনু এ কথা বললো যে আমার বোন নিয়ে এসেতে বিয়ে দে এ কথা বললো। আচ্ছা আপনাদের প্রতিবেশী যারা আছেন আপনারা কিছু জানেন এই বিষয়ে? আচ্ছা 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 তা আপনি একটু বলেন তো, আচ্ছা আপনি হচ্ছে মজনু আপনার কে হন? আমার বিয়াই হয়, আচ্ছা ভাই হয়। আচ্ছা বলেন তো আসলে এই বিষয়টা আপনি বাড়িতে থেকে কতটুকু জানেন? এ বাড়িতে বিষয়টা আমি ভালোই জানি, তারপরেও উনার সাথে কোনো যোগাযোগ নেই। আজ মনে 2 দিন কি 3 দিন এই মেয়েটা দেখতে গিয়েছে হরিণাকুণ্ড, গেলি তারপরে উনারা কালকে এসে এসে মজনুর কাছে আমার বিয়ে করা লাগবে, বিয়ে না করলে আমি গলায় দড়ি দেবো, বিষ খাবো। তারপরে মজনু কে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমার আত্মীয় স্বজন আছে, যদি পছন্দ হয় আমার আত্মীয় স্বজনের কাছে জানাবো, আমরা অনুষ্ঠান অনুষ্ঠান কইরা বিয়ে টিয়ে করে নিয়ে আসবো। উনারা লোকজন ধরে নিয়ে আসে, মেম্বার টেম্বার নিয়ে আসে, এই যে বাড়ি বাড়ি চলে গেছে সন্ধ্যার সময়। এখন তারা এখন তারা বিয়ের জন্য পিড়াপিড়ি করছে, এখন কি করবেন আপনারা? তো সে আমার সে বিয়াই তো বাসায় নেই, আমরা তো খোঁজই পাচ্ছি না। আর একজন তো বিয়ে যে করবে, আমি যে একজনের সাথে বিয়ে করব সে আসবে না বাসায়, স্বামীকে পলাবো নাকি কোন? আচ্ছা তো এখন হচ্ছে উনি বিয়ে না করলে উনি মারা যাবে এরকম বলছে, কি করবেন তাহলে এখন? আমি আর কি বলবো, সে সামনে সামনেই তো হলে তো যোগাযোগ করা পারতাম। মজনু কোথায় আছে আপনি জানেন? আমি জানি না ভাই। ফোন করেছিলেন আপনারা কেউ? হ্যাঁ ফোন বন্ধ। আচ্ছা তো যদি মজনুর কোনো অপরাধ না থেকে থাকে তাহলে ফোন বন্ধ করে মজনু পালাবে কেন? অপরাধ তো আছেই। তাহলে আপনারা যে বলছেন যে মাত্র দেখতে গিয়েছিল কোনো প্রতিশ্রুতি দেয়নি, যদি যদি মজনু কোনো অপরাধ না করে থাকে তাহলে মজনু এখানে চলে আসতো, সে ফোন বন্ধ করে পালিয়ে আছে, তার মানে এটা নিশ্চিত না যে মজনু এখানে অপরাধী? মানে ফোন বন্ধ সেটে চার্জ নেই, মানে সেট আবার
আচ্ছা আপনি একটু বলেন তো, এই যে এক মাসের যে আপনি বলছেন এক মাস তাদের তার সাথে সম্পর্ক আপনার, এই যে দীর্ঘ একটা সময় সম্পর্ক, এর মাঝে কি আপনারা দেখা করেছিলেন? কতবার দেখা করেছিলেন? দেখা করা হয়েছে ডাকমাল্লার বাজারে, দেখা করা হয়েছে, তারপরও কালকে বাসায় ডেকে নিয়েছে। কাল তো যেতেই দেবে না, আমি হচ্ছে গা জি বিয়ে করার কথাই বলেছে, বিয়ে করার কথাই বলেছে যে অন্য জায়গায় বিয়ে করতে হবে না, আমি বিয়ে করবো, বাসায় এসে গা দেখে শুনে যাও। আচ্ছা আপনি এবার আপনি বলেন যে যে বিয়ে করতে রাজি হচ্ছে না, এত ঝামেলা হচ্ছে বিয়ের শুরুতেই, আপনি দেশে এত মানুষ থাকতে তাকেই কেন বিয়ে করতে হবে আপনার? আমি তাকায় তো বিয়ে, আমি হচ্ছে গা সে ডেকেজ বেলাতে আইসি, সে তার সে তো আমার সামনাসামনি সে যে কোনো একটা কথা বলতে পারত, এখন বিয়ে করার ঝামেলা এই জন্যই যাচ্ছি, এই যে নেটা ছেড়ে দিল। তারপরে এই যে আগেই তো আপনি বাড়িতে বিয়ের দাবিতে বসে আছেন, তাহলে তো কিছু করার নেই। আপনি মজনুর সাথে কি আপনার বাড়িতে, মজনু আপনার বিয়ে দেখার পর আপনার সম্পর্ক তৈরি হওয়ার পর মজনু কি আপনার আপনাদের বাড়িতে আবারও গিয়েছিল? জি হইল গা ডাকমালায় দেখা করেছি। তাহলে শুধুমাত্র একটু দেখা জানা শোনা কথা বলা এর উপর ভিত্তি করে আপনি, সে তো শোনেন, সে তো বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, সে অন্য জায়গায় আমার বিয়ে হতে দিচ্ছে না, মোবাইলকে তার বাড়ি ডেকে না সে বিয়ে করান, কালকে একবেলা সে ঠেকে রেখেছে, কাল যাতেই দিছিল না, কষ্ট যে কেন আরাম করে বিয়ে না, তোমরা চলে যাও বাড়ি, সে বিয়ে করছে বুঝেছেন তো, এখানে কথাবার্তা হয়েছে এই এলাকায়, এটা গ্রাম। উনি বলছে 17 তারিখে ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, আর আপনি বলছেন 17 তারিখে মজনুর সাথে শুধুই মাত্র আপনার কথা হয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে যার কারণে মজনুকে আপনার বিয়ে করতেই হবে? কোনো কারণ নেই, কথাবার্তা হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, সে আমার অন্য জায়গায় বিয়ে হতে দিচ্ছে না, মোবাইল কাছে বাড়ি ডাকছে, আবার হচ্ছে গা সে বিয়ে করার কথা। গয়াসপুরের মধ্যে পড়ে এটা, আপনারা জানেন যে পৃথিবীতে অনেক মানে মজনু মানেই একটা প্রেমিক পাগল একটা পুরুষ, কিন্তু সেই মজনুর আজকে আমরা দেখছি প্রেমের বিরাগ ভাজন হতে, অর্থাৎ সেই মজনু কিন্তু এমন মজনুর খবর আমরা জানি যে মজনুর লাইলির জন্য একেবারে উন্মাদ হয়েছিল, জীবন দিয়েছিল, বাট এই মজনু কিন্তু তার ভালোবাসার মানুষকে গ্রহণ না করে বরঞ্চ উল্টো পালাচ্ছে, এবং এইখানকার সর্বশেষ পরিস্থিতি ছিল এটা। আমরা চেষ্টা করব মজনুর সাথে যোগাযোগ করতে, এবং অবশ্যই সেকেন্ড স্টেপে যদি আমরা লাইভ প্রোগ্রামে আসি তাহলে অবশ্যই আমরা মজনুর মুখোমুখি হয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।